মুসলমানের দেশ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মুসলমানদের ইসলামী চেতনা যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে যখন ইসলামী চেতনা ধ্বংস করা হবে স্বাধীনতার লুফে নেবে পার্শ্ববর্তী রাষ্ট্র কোনদিন টিকে থাকবে না বাংলাদেশ স্বাধীনতা বারাক ওবামা কৃষ্ণাঙ্গ হয়ে প্রেসিডেন্ট হয়ে পর্যন্ত সেখানকার বর্ণভেদ দূর করতে পারেন নাই হিন্দু ভাইদের মধ্যে চারটে বর্ণভেদ নাই ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় নাই মুসলমানদের মধ্যে হানাফি সাফি মালিকি হাম্বলি এগুলো কেন হবে সব ভাইয়ে কোনো মজাব নাই শুধু কোরআন হাদিস আমাদের থাকবে আর মানুষকে হত্যা করার রাজনীতি বাদ দেন এই রাজনীতি ইহুদি নাসারা রাজনীতি হাদিস কোরআন থেকে যত দূরে যাবেন তত ধ্বংস হয়ে যাবেন আপনি প্রত্যেক মানুষ হিন্দু হও মুসলমান হও বৌদ্ধ হও খ্রিস্টান হও এমনকি যদি সেই খাগড়াছড়ির মারমা হও চাকমা হও তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন এক আল্লাহ সবার পিতামাতাকে এক আদম হাওয়া সবারই জন্য ইসলাম ইসলাম শুধু মুসলমানের জন্য নয় মোট চারটি কারণে মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি হওয়া শুরু থেকেই প্রথম ইহুদি নাসারাদের চক্রান্ত দুই নম্বর রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব তিন নম্বর বিদেশি সাহিত্য আরবিতে অনুবাদ অনুদিত বইপত্র আর চার নম্বর শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير ثم إلينا ترجعون جابتو حمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ২০০০ সালের সর্বশেষ আগমন ছিল জেলা সম্মেলন হিসাবে আমার দিনাজপুর শহরে আর দীর্ঘ ২২ বছর পরে আজকে এখানে ব্যক্তিগতভাবে আমার আগমন আমাদের আগমন উপলক্ষে আপনাদের বিশাল জনসমাবেশ দেখে আমরা নিঃসন্দেহে অত্যন্ত প্রীত এবং উৎফুল্ল আল্লাহ আপনাদের এই মহব্বতকে অক্ষুণ্ণ রাখুন এবং এই মহব্বতটা কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক অব্যাহত রাখুন দিনাজপুরে যখন আমরা আসতাম আমাদের অনেক বন্ধু ছিল আজকে আমাদের তারা সব হারিয়ে গেছেন কেউ আর সামনে নাই আর সেজন্যই মৃত্যুর আয়াত দিয়ে শুরু করলাম পাশেই কবরস্থান এখানে আমি সর্বশেষ আমাদের সভাপতি ভাই ইদ্রিস আলীকে কবর দেওয়ার জন্য এসেছিলাম সম্ভবত ২০১৩ সালে এর আগে ২০০৭ সালের মার্চে এসেছিলাম আমার ভাই মাওলানা মুসলিমকে দাফন করার জন্য এরও আগে এসেছিলাম মাওলানা আবু থাহের বর্ধমানের দাফন অনুষ্ঠানে এমনি করে বিভিন্ন সময় আসতে হয়েছে কিন্তু আন্দোলনের ব্যানারে জেলা সম্মেলনে ২০০০ সালের পরে এটাই আমাদের প্রথম আগমন এবং শুধু আমি নই আমার কেন্দ্রীয় দায়িত্বশীল জেলা দায়িত্বশীল পার্শ্ববর্তী জেলাসমূহের দায়িত্বশীল ভাইয়েরা
সবাই যে মহব্বত করে এসেছেন, আমি সবার উদ্দেশ্যে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের সবাই এই মহব্বতটা যেন খালেস মহব্বতে পরিণত করেন। দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের সাথে কারো নাই। একসময় যখন মসজিদ দিতাম তখন একটা স্বার্থ ছিল, সারা বাংলাদেশে এই মিসকিনের হাত দিয়ে প্রায় 1,250 মসজিদ মাদ্রাসা এতিমখানা হয়েছে, তার মধ্যে আপনাদের এই জেলা তো অনেকগুলো হয়েছে। আজকে যে মসজিদের পাশে আমরা জেলা সম্মেলন করছি লালবাগ এক, এই মসজিদটাও আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ আমাদের দিয়ে করিয়েছেন। বিভিন্ন জেলাতে গেলে আপনি আমাদের কিছু স্মৃতি পাবেন। শুধু সিলেটের কানাইঘাট যান, 1992 সালে সেখানে আমাদের মসজিদ করা, বাংলাদেশের সর্বশেষ সীমান্ত সুন্দরবন, সেখানে উত্তর কালাবাগী যান, তারপরে আর কোনো গ্রামই নেই, সেখানেও আমাদের মসজিদ এবং পুকুর করা, মানে ওইখানে যত ডিপ আপনি টিউবওয়েল পোতেন পানি স্যালাইন হবেই। এই জন্য ওখানে পুকুর কেটে দিয়েছি, 2009 সালে গিয়েছি, আলহামদুলিল্লাহ তারা এখনও সেই পুকুরে পানিই খাচ্ছে, মোজাইক করা মসজিদটা এখনও ঠিকই আছে। এইগুলো দুনিয়াবি স্মৃতি। যারা ওই সময় মসজিদ পেয়েছিলেন তারা আমাদের কাছে লিখিতভাবে দিয়েছিলেন যে আমরা সবসময় আহলাদের যুব সংঘকে পূর্ণ সহযোগিতা করব। সব মসজিদের আমি পদাধিকার বলে সভাপতি, স্থানীয়রা দেখভাল করবেন সেগুলো তাদের ব্যাপার, সেখানে ইমাম মুয়াজ্জিন নিয়োগ হবে আমার অনুমতিক্রমে, সবই লেখা আছে ডিডি, কিন্তু জিনিস পাওয়ার পরে মানে কে সব ভুলে গেছে। যাই হোক, এরপরও যে আপনারা এসেছেন এজন্য তো আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে, তাই না? প্রশাসনের ভাইরা আজও আমাকে চিনতে পারলেন না, যাই হোক শেষ পর্যন্ত চিনেছেন, তারা অবশ্যই ধন্যবাদের পাত্র। আমরা 1994 সালে 23শে সেপ্টেম্বরে আহলাদিস আন্দোলন বাংলাদেশ নামে সংগঠন প্রতিষ্ঠা করি, তখন থেকে এ যাবৎ এই সংগঠনের আমি আমির। এরপরও জীবনের উপর দিয়ে অনেক ঝড় তুফান চলে গেছে, আপনারা অনেকে খবর রাখেন, কোনো ঝড় তুফানে আমাদের আন্দোলন থামাতে পারে নাই। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, বলে দিলে বললে তো নাকি আমি পেলাম, এবার নিজে নিজে বলেন, ঠিক আছে, এবার ভুল করবেন না। এক তকবীর দিয়ে তো বগুড়ায় ধমক খাইছেন, আজকে সৈয়দপুর এয়ারপোর্টে কেউ তকবীর দেয়নি, মানে সরকারের ভয় নাকি? তকবীর কে দেশ থেকে উঠে যাবে তাহলে বলেন। ওই সময় যেদিন সৈয়দপুর এয়ারপোর্টে আমি নামি, সেদিন রিসিভ করার জন্য 42টা হোন্ডা গেছিল এবং একটা আলাদা প্রাইভেট কার ছিল। আমার সঙ্গে একজন মন্ত্রী ছিলেন, যিনি পরে ডেপুটি স্পিকার হয়ে মারা গেলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আসছিলেন এরশাদ সাহেব, এরশাদ সাহেব স্ত্রীর নাম কি রওশন এরশাদ। তকবীর শুনিয়ে আর লোকের বিশাল হুন্ডারার মাইক্রো কারবার দেখে ওনারা ভাবছেন বোধ হয় ওনাদের জন্যই গিয়েছে, কিন্তু দেখা গেল একটা পুলিশের গাড়ি ছাড়া কিছুই নেই, খালি তাকাচ্ছে আমার দিকে। এবার কে লোকটা আসলো, আসতে খালি ব্যতিক্রম হলো যে কেউ টের পায়নি যে আমি কে, কোনো কোথায় যাচ্ছে কেউ টের পায়নি। সেজন্যই আমার ভয় হচ্ছে, তোমরা এত ভীতু তকবিদিতেও ভয় পেয়ে গেছো, তাহলে সালাত পড়ার সময় তাহলে তকবিদ দেবনি এখন থেকে। সালাতের শুরুতে কী বলতে হয়, ওটা আজ থেকে বাদ, অন্য কিছু বলতে হবে, তাই হবে? সাবধান, বাংলার মানুষের কলিজার সঙ্গে আল্লাহ আকবার জড়িত। জয় হিন্দ, জয় শ্রীরামের বিরুদ্ধে আল্লাহ আকবর মূর্তিমান চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের বরকতে আজকে পূর্ববঙ্গ
স্বাধীন বাংলাদেশের মানচিত্র হিসেবে পৃথিবীতে সসম্মানে স্থান করে নিয়েছে। এই ভিতরের এই আদর্শিক পার্থক্য যদি না থাকত তাহলে উভয় বাংলার বাঙালিদেরকে দুই ভাগ করার কোনো প্রয়োজন ছিল? এই চেতনাকে ধ্বংস করার চেষ্টা কেউ করবেন না। রাজনীতি করছেন করুন, এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেবেন না বলে খুব আপনার শর্ত দিয়েছেন, তার মানে কি তকদির বলা যাবে না? কোন আইন কানুন ধার ধারে না বাংলার মুসলমান, আমরা যেটা বলবো ওটাই আইন। আইন আমাদের জন্য, আইন ও কাগজের জন্য নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য কি সবগুলি একটা একটা শুনে নেবার। আল্লাহর রসুল এসেছিলেন দুনিয়া কি জন্য বলেন? তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। তার বংশ ছিল কে? কুরাইশ বংশ। কুরাইশ বংশ কারা? হযরত ইব্রাহিম ইসমাইলের সন্তান না তারা? ইব্রাহিম কে? তিনি মূর্তি ভাঙা ইব্রাহিম না? সেজন্য তাকে জীবন্ত জয়ন্ত অগ্নিকুণ্ডে জীবন্ত ছুড়ি মারা হয়নি যে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হোক তাকে? কিন্তু না, আল্লাহ দেখলেন তৌহিদকে কখনো শিরকের আগুনে পোড়ানো যাবে না। আল্লাহ হুকুম দিলেন আগুন, এক আগুন তোর সৃষ্টিকর্তা আমি, ইব্রাহিমের সৃষ্টিকর্তা আমি, কাফেরের সৃষ্টিকর্তা আমি, মুমিনের সৃষ্টিকর্তা আমি, খাবার দেওয়ার আগুন আমার ইব্রাহিমের এটা চুল যে স্পর্শ করবে না। ঠান্ডা হয়ে যাও, সিরিজের মতো ঠান্ডা নয়, সালামান শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। এক হুকুমাই যে আগুনের ধায়িকা শক্তিতে সব ভস্ম করে দেওয়া সম্ভব, সে আগুনের ধায়িকা শক্তি ধ্বংসে শান্তির বাগিচায় পরিণত হয়ে গেল। আজকেও যদি বাংলার জমিনে ইব্রাহিমের ইমান পয়দা হয়, এখানেও ঠিক অমনি করে শান্তির গুল বাগিচা পয়দা হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলার জমিনে দুর্নীতি মুক্ত শান্তির গুল বাগিচায় পরিণত করতে চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিনদার মানুষ, তিনি আজকে দুঃখ করেছেন, এত দিচ্ছি সে যাচ্ছে কোথায়? দুর্নীতি এক নম্বর সমস্যা বাংলার জমিনে, আর দুর্নীতি উৎখাতের জন্য এক নম্বর ঔষধ আছে আমাদের কাছে, আপনাদের কাছে নাই। সে ঔষধ হল তৌহিদ, রিসালাত এবং আখেরাত। আখেরাতের উদ্দেশ্যে সব কিছু করবেন, আখেরাতের মুক্তি পাওয়ার জন্য রসুলকে মানবেন, রসুলের পথ ধরবেন এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত বাংলার জমিনে নেমে আসবে। তৌহিদ রিসালাত ও আখেরাতের ভিত্তিতে এদেশের সব কিছুই গঠিত হোক, এটাই আমাদের কামনা, এটাই আমাদের দাবি। আজকে আমাদের ছোট্ট বাচ্চাকে যদি আপনি শিখান, হে বাচ্চা তুমি আগে বানর ছিলি, তারপরে আস্তে আস্তে হাত পা ছোট হয়ে গেল, তারপরে তুমি গাছ থেকে নামিয়ে এখন তো কাঠের চেয়ারে বসছো, তাই না? আমি কাঠের চেয়ার সরি প্লাস্টিক চেয়ারে বসলাম কেন বুঝতে পারছেন? কারণ এইটি বড় একটা কাঠ দেখছেন না, এটা দেখানো হচ্ছে তোমরা এখনো কাঠের মহব্বত ভুলতে পারো, তোমরা আসলে বানর ছিলে। এই জন্য খাট বানাই কাঠের, চেয়ার বানাই কাঠের, টেবিল বানাই কাঠের, সব কিছু কাঠ। অতএব মানুষ এখনো কাঠের মহব্বত ভুলতে পারেনি। এখন পিছনে হাত দিয়ে দেখেন লেজটা খসে গেছে, লেজের মাথাটা এখনো আছে। এইসব উল্টাপাল্টা যুক্তি দিয়ে ডারউইন থিওরি বানিয়ে দিয়েছে, বিবর্তনবাদের থিওরি অফ এভোলিউশন, আমাদের বৈঠক প্রবীণদের বিরুদ্ধে লেখা বিবর্তনবাদ। বলা হচ্ছে একটা বিগ ব্যাং এর মাধ্যমে সারা বিশ্ব সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন, যদি কেউ বলে দিনাজপুর শহরের বড় প্রেসটা হঠাৎ করে অগ্নিকাণ্ডে পুড়িয়ে ভস্ম হয়ে গেছে, বিশাল একটা বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে কি আমাদের ডক্টরেট থিসিসটা বের হবে আগুন দিয়ে পড়ার মধ্য থেকে? কোনো লিখিত বই বের হবে? কোন অভিধান বের হবে? হয়েছে, ঠিক আছে, বাস্ট হয়েছে, বিস্ফোরণ হয়েছে, পুড়ে গেছে, কিন্তু কোনো বই বের হবে? এই সমস্ত উল্টাপাল্টা যুক্তি দিয়ে তারা আমাদেরকে বোঝাচ্ছে একটা বিগ ব্যাং এর মাধ্যমে এই বিশ্ব সৃষ্টি হয়েছে। এর উত্তরে আমরা বই দিয়েছি অ্যাক্সিডেন্ট, বইটা নিয়ে যাবে, ছোট্ট বই, ওর দাঁত ভাঙা উত্তর আমরা সেখানে দিয়ে দিয়েছি।
অ্যাক্সিডেন্ট ঠিক আছে, অ্যাক্সিডেন্ট কামস অ্যাক্সিডেন্টালি, কিন্তু অ্যাক্সিডেন্টের মাধ্যমে এই সুন্দর মানুষ তৈরি হয় না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে শেখ হাসিনা তৈরি হয় না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে শেখ মুজিব তৈরি হয় না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে জিয়াউর রহমান তৈরি হয় না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবীর মেধাসম্পন্ন বৈজ্ঞানিকরা তৈরি হয় না। তোমরা এই ধোকাবাজি করছো আমাদের সাথে, আর এই ধোকাবাজি বইগুলো যদি আমাদের সিলেবাসে আসে আর বাচ্চারা যদি পড়ে, আগামী দিনে বাচ্চারা বান্দর হবে না, মানুষ হবে। আমরা সবাইকে বলবো, বিশেষ করে যারা এখানে এমপি ভাই আছেন, তার নামেই এখানে এই মিনি স্টেডিয়াম তৈরি করা হয়েছে শেখ রাসেলের নামে। আমি গত দুদিন আগেও বলে আসছি, শেখ হেলালের ওখানে গিয়েছিলাম বাগেরহাটে, ভাই আপনি এমপি, আপনি প্রধানমন্ত্রীর চাচাতো ভাই, দয়া করে আহলাদেশের কণ্ঠ তাকে পৌঁছে দেন। এইসব তো ফালতু সিলেবাস করবেন না বাংলার জমিনে, বরং কোরআন এবং হাদিস ভিত্তিক সিলেবাস করুন, একেবারে ক্লাস ওয়ান থেকে এম এ পর্যন্ত সর্বত্র অন্তত 200 মার্কের কোরআন হাদিসের সিলেবাস আপনাকে দিতে হবে, এটা আমাদের দাবি। আহলাদেশ আন্দোলন বাংলাদেশ শুধু আহলাদেশদের জন্য নয়, আপ আমার জনগণের স্বার্থে আমরা কথা বলি। মাদ্রাসার বইতে ছবি মূর্তি ভরা, ছবি মূর্তি ইসলাম হারাম না? এ তো পাগলও জানে, এ তো ফতোয়া দেওয়া লাগে নাকি? ছবি মূর্তি সর্বত্র ভরে যাচ্ছে, এটাকে আমরা ইন্ডিয়া বাস করছি নাকি? মুসলমানের দেশ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মুসলমানদের ইসলামী চেতনা যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে, যখন ইসলামী চেতনা ধ্বংস করা হবে স্বাধীনতার লুফে নেবে পার্শ্ববর্তী রাষ্ট্র, কোনদিন টিকে থাকবে না বাংলাদেশ স্বাধীনতা। বন্ধুগণ আমার, আহলে হাদিস আন্দোলন কেন হলো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, রসুলের নাম সঙ্গে সঙ্গে যদি দরুদ পাঠ করেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে 10টা নেকি পাবেন, আর 10টা গুনাহ ঝরে পড়বে, আর 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে আপনার বৃদ্ধি পাবে। এই নেকি থেকে ভুলে যেতে চাচ্ছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মৃত্যুর পরে তোমরা অসংখ্য নেতা দেখতে পাবে, তারেফুনা ওয়া তুনকারুন, অনেক নেতা ভালো ভালো ভালোভাবে সমাজ পরিচালনা করবে, অনেক নেতা এমন করবে যে তোমাদের পছন্দ হবে না। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তখন কি করব? তখন তিনি জবাব দিলেন, দেখো মান আনকারা ফাকাদ নাজা, যারা তখন ওই অন্যায়ের প্রতিবাদ করবে তারা জাহান্নাম থেকে নাজাত পাবে। বললো আলহামদুলিল্লাহ, যারা ওই অন্যায়কে ঘৃণা করবে তারাও জাহান্নাম থেকে নিরাপদ থাকবে, কিন্তু যারা সেই অন্যায়কে সমর্থন করবে এবং সাথে সাথে মিছিল করবে তাবা পিছু পিছু দৌড়াবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আমরা কি ওই নেতাকে হটিয়ে দেব না, তাকে তার তাকে কি হত্যা করব না? আল্লাহ রসুল বললেন, লা মা সাল্লাও, লা মা সাল্লাও, না যতক্ষণ তারা সালাত আদায় করে, না যতক্ষণ তারা সালাত আদায় করে। কি বুঝলেন এর দ্বারা? আল্লাহ রসুলকে জানতেন না যে আমার মৃত্যু পরে কেউ হবে? একজন আমাদেরকে বলে গিয়েছেন, তোমরা প্রতিবাদ করবে অন্যায় দেখলে, নইলে তোমরা জাহান্নামী হবে। তাহলে কি নীরব থাকা যাবে? জি না। দেশে যত কিছু হবে সব কিছুর সঙ্গে আমাদের সম্পৃক্ত তো থাকবে, কারণ আমরা খাজনা দেই, ট্যাক্স দেই, তোমার তো গভর্নমেন্ট চলে, তাই না? তারা তো আমাদেরই নেতা। তিনি বলছেন, কোরআনে বলছেন সুরা নিসা 85 আয়াতে, যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করে আর সেই অনুযায়ী যদি ভালো কাজ করেন নেতা, তাহলে তার একটা নেকি অংশ ওই সমর্থনকারী পাবেন। আমাদের গভর্নমেন্ট যত ভালো কাজ করবে, আমরা যারা ভোট দিচ্ছি ইনশাল্লাহ আমাদের আমল নামে তার একটা অংশ লেখা হবে। আর যদি আমাদের গভর্নমেন্ট কোনো অন্যায় কাজ করে আর আমিও তাকে ভোট দিয়েছি, কেয়ামতের মাঠে তার যত পাপ তার একটা অংশ আপনার ওই ভোটারের আমল নামা যোগ হবে। অতএব এটা পবিত্র আমানত নয়, সাবধানে ভোট দিবেন, এত সহজ মনে করবেন না।
সব কিছু কোরআনে হাদিসে সব বলা আছে। আমরা আল্লাহ রাসূলের পরে মৃত্যুর পরে দেখলাম শুরু হয়ে গেল কয়েকটা মুসিবত। কি একবার প্রথম হলো কি মুরতাদ, ইসলাম থেকে সব বেরিয়ে যাওয়া শুরু করে দিল, রসুল মরে গেছে ইসলাম শেষ, মুরতাদদের ফেতনা। আরেকটা বললো আমরা যাকাত দিতাম, আল্লাহ রসুলের কাছে যাকাত জমা করতাম, উনি দোয়া করতেন, কোরআনে আল্লাহ বলছে ইন্না সালাতাকা সাকানুল্লাহম, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ। এখন তো কেউ দোয়া করার লোক নাই, অতএব যাকাত জমা করব না। আরেকদার লোক দেখলো অর্থাৎ নবী হলে তো বেশ ভালো মানুষের সম্মান পাওয়া যায়, ভণ্ড নবীর দাবিদার হলো মুসা আলাইহিস সালাম। এই ত্রিমুখী ফেতনা, আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তাকে এমনভাবে কঠোর করে দিলেন, এখন নরম মানুষ ছিলেন উনি, উনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর ফারুক বললেন হে আবু বকর, আপনি যুদ্ধ ঘোষণা করবেন? ওরা যে মুসলমান, ওরা সালাত পড়ে, সিয়াম রাখে, যাকাত দেয়, আপনি ওদের বিরুদ্ধে কী করে যুদ্ধ ঘোষণা করবেন? তিনি বললেন লাউ লা আক্তুলান্না মান ফাররাকা বাইনা সালাতে ওয়া যাকা, আমি অবশ্যই তাদের সঙ্গে যুদ্ধ করব যারা সালাত এবং যাকাতকে পৃথক করে, কারণ দুটোই ফরজ। তখন ওমর ফারুক বললেন হ্যাঁ আমি বুঝলাম যে আবু বকর হৃদয়কে আল্লাহ পাক কত সারহা আসাদ রাহু, তার হৃদয়কে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। তিনি সমর্থন করলেন, সমস্ত সাহাবীরা একমত হয়ে গেলেন। আবু বকরের দুই বছরের শাসনামলে ইসলাম একেবারে খাদের কিনারা থেকে বেঁচে গেল, এই জন্য আবু বকরকে সেভিয়র অব ইসলাম বলা হয়, ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এরপরে এলেন ওমর, তার দশ বছরের খেলাফতকালে ইসলামী খেলাফতের অধীনে সর্বোচ্চ শান্তি বিরাজ করেছিল, তার কঠোর শাসনের কারণে। বিদেশি ইহুদি নাসারারা তারা ওৎপাতে ছিল, কখন একটু দুর্বল হওয়া যায় দেখা যাক, দুর্বল হলেই তারা ঢুকে পড়বে। এর বাস্তব প্রমাণ আবু বকর খেলাফত লাভের দুদিন আগের ঘটনা, আল্লাহর রসুল মৃত্যুবরণ করলেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুবরণ করার আগে তিনি উসমা বিন জায়েদের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, জিহাদের পাগড়ি, যাও সিরিয়াতে খ্রিস্টানরা হামলা করার জন্য বাইজেন্টাইন সম্রাট এসেছে, ওকে ওখানে ঠেকাও যেন মদিনায় না আসতে পারে। গুজব রটে গেল মদিনা শেষ হয়ে যাবে, 60,000 সৈন্য নিয়ে রোমক সম্রাট আসতেছে নিজের, আর মদিনা রেহাই নেয়। মোনাফেকরা মহা খুশি যে এইবার মুসলমান শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে অসুস্থ অবস্থায় মাথায় কাপড় একটা আড়াল মতন দিয়ে মসজিদে চলে আসলেন। এসেই সবাইকে ডাকলেন যে দেখো আমি তরুণ 18 বছরের ছেলে ওসমাকে সেনাপতি নিয়োগ করলাম, তোমরা তো আনুগত্য করো, জিহাদে চলে যাও। বয়স্ক সাহাবীরা বললেন এটা কেমন হলো, ছোট্ট একটা ছেলে 18 বছরের, আর আমরা বয়স্ক মানুষ, বদরের যুদ্ধ করেছি, ওহদের যুদ্ধ করেছি, এখন আমরা আর ওই বাচ্চার অধীনে আমরা যুদ্ধ করব? আল্লাহ রসুল শুনলেন কথাটা, সেটি আবার চলে আসছেন, বলে কি তোমরা নাকি এমন এমন কথা বলেছ? সবাই চুপ। মনে রেখে দিও ওর বাপ জায়েদ বিন হারেসা, সে ছিল গোলাম কৃতদাস, তাকে যখন আমি সেনাপতি করেছিলাম তখনও তোমরা এই কথা বলেছিলে, আমরা হলাম বিশ্বের শ্রেষ্ঠ বংশের লোক, কুরাইশ বংশের লোক, আমরা একটা দাসের অধীনে আনুগত্য করবো? খবরদার, ইসলামে এই ধরনের কোনো জাতিভেদ নাই, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, আভিজাত্যের অহংকার নাই, সব তোমরা মানুষ, মানুষ সব এক আদমের সন্তান, অতএব কোনো অহংকার নাই। বলুন সুবহানাল্লাহ হামদি। এটাই হলো আহলে হাদিস আন্দোলন। প্রত্যেক মানুষ হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, এমনকি যদি সেই খাগড়াছড়ির মারমা হও, চাকমা হও, তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, ঠিক তো? সবার পিতামাতাকে এক আদম হওয়া, সবারই জন্য ইসলাম, ইসলাম শুধু মুসলমানের জন্য নয়। আর ইসলামের নবী, বিশ্ব নবী
সকল মানুষের নবী শুধু মানুষের নয় তিনি জিনের নবী তিনি পশুপক্ষীর নবী একদিন এক ভদ্রলোক যাচ্ছে উট হাকিয়ে খুব জোরে উটটা আল্লাহ রাসূলকে দেখে পাশে এসে দাঁড়িয়ে চোখ দিয়ে ফেলবেন পানি পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটওয়ালা কয়দিন এই উটটাকে খাওয়ানি ও তো আমার কাছে অভিযোগ পেশ করলো উষ্ট চালক সঙ্গে সঙ্গে নেমে তার খাওয়ার ব্যবস্থা করলো উটি কথা বললো না একদিন এক গাভীর উপরে আমরা তো গরু গাড়ি চালাই তো এদিকে আসে গরু গাড়ি চালাচ্ছেন আর খালি মারতেছে ওই গাড়োয়ান মারির চটে একসময় গরু কথা বলেছে তখন গাড়োয়ান ভয়ে লাভ দেব বাপরা গরু দিয়ে কথা বলছে গরু বলছে তোমাদের এই মদিনাতে আখিরি নবী মোহাম্মদ এসেছে না তাকে যে জিজ্ঞেস করো শেষ জীবনে পশুপক্ষী কথা বলবে আমি তার উম্মত ভয়ে লোকটা নেমে সোজা রসুলের কাছে হাজির হে আল্লাহ রসুল গরু কথা বললো তুমি গরুকে মেরেছিলে হ্যাঁ আমি তো গরুরও নবী সুবহানাল্লাহ মানুষের নবী পশুর নবী পক্ষীর নবী সবারই নবী তিনি এমনকি হিংস্র বাঘের নবী তিনি যারা আল্লাহ রসুল হাদিস মানে তাদেরকে বাঘ পর্যন্ত সম্মান করে সেদিন বলছিলেন হাদিসটা কোথায় জানা বললাম বাগেরাটা বোধহয় আল্লাহ রসুলের হাদিস যারা মেনে চলবে তোমার দায়িত্ব আল্লাহর সরাসরি যুদ্ধ থেকে আসছে সেনাপতির নেতৃত্বে একদল মুসলিম সেনা রাস্তা থেকে একজন ব্যক্তি ছুটে গেছে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছে হঠাৎ এক হিংস্র বাঘ তাকে হামলা করে হালুম করে উঠছে তার উপরে তো লোকটা বলছে হে বাঘ তোমারও নবী যিনি আমারও নবী তিনি নবী মোহাম্মদের সাহাবি তুমি আমাকে হামলা করো না বলার সঙ্গে সঙ্গে বাঘ থেমে গেছে কি একদম হামলা বাদ দিয়ে তার গায়ে ঘাসতে মানে সম্মান করছে আর কি কথা তো বলতে পারে না বাঘে তখন বললো দেখো আমার কাফেলা সামনে চলে গেছে আমি পথ চিনতে পারছি না তুমি তো জঙ্গলের বাঘ তুমি জঙ্গলের রাজা তুমি কি বলতে পারবে এই কাফেলা কোন দিকে গেল তখন বাঘ সাথে করে নিয়ে তাকে চলে গেল বেশ দূরে ওই যে দেখা যাচ্ছে কাফেলা ইঙ্গিত দিল উনি তখন বাঘকে রেখে অন্তরে অন্তঃস্থল থেকে তাকে সম্মান জানিয়ে বাঘ নিজেও তাকে গায়ে ঘেঁষে ঘেঁষে চোখের পানি ফেলে বিদায় করে দিল সোজাসুজি চলে গেল রসুলের সেই কাফেলায় তাহলে কি প্রমাণ হলো একটা বাঘে পর্যন্ত কোরআন হাদিস যারা মানে তাদেরকে সম্মান করে না এমনকি হাদিসে এসেছে আত্মাল হুত ফিল বাহার এমনকি সাগরে মাছ পর্যন্ত তোমাকে সম্মান করবে ইনশাআল্লাহ ইউনুস নবীকে মাছে গেলেনি খেয়ে ফেলেছিল যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসে অনুসারী হন আপনাকে মাছও সম্মান করবে বাঘও সম্মান করবে পাখিও সম্মান করবে সারা দুনিয়ার লোক আপনাকে সম্মান করবে আমরা সেই ইমানদার এখন হতে পারিনি আর আল্লাহ রসুল আমাদেরকে কি রেখে গেলেন বলতে পারেন তিনি কি একটা দুটা চারটা পাঁচটা মেলা করে এগারোটা শর্ত রেখে গেছেন এই করলে তুমি মুসলমান হবা না দুটা জিনিস রেখে গেছে কি কি বলেন তো কোরআন এবং সুন্নাহ এই সুন্নাটাই লিখিত রূপ হাদিস তার তৌফিক আমরা এই হাদিসটা কখন নাজিল হয়েছে বলেছেন উনি বিদায় হজে দ্বিতীয় দিন আইএমএ তশরিকের দিন তিনি জনগণকে উদ্দেশ্য করে যে ভাষণ দিয়েছিলেন উনি তিন দিনে মোট ১৩টি ভাষণ দিয়েছেন সেখানে ৩১টা হাদিস বলেছেন সবগুলো আমার সিরাতুর রসুল আপনি পাবেন সেখানে তিনি একবার এক পর্যায়ে বলেছেন দেখো তারাক তৌফিক আমরায়ন লান তাদুল্লু মা মাসাকতুম বিহা কিতাব আল্লাহ সুন্নাত নবীহি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো বস্তু কয়টা মনটা জানো মানুষে কি কটা পড়ানো হয় বলে না এখানে আলম উলামা ভর্তি তো কোরআন সুন্নাহ ইজমা কি আছে না জি না আল্লাহ রাসূল রেখে গেছে দুটা বাকিগুলো আমরা যোগ বিয়োগ করে নিয়েছি কোরআন সুন্নাহ তিনি রেখে গেছেন কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা এদের বস্তুকে আঁকড়ে থাকবে কিতাব আল্লাহে ও সুন্নাত নবীহি আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ এই রেখে তিনি বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে কিন্তু না মুসলমান বেশি দিন এটাকে ধরে রাখতে পারেনি স্বাভাবিক নেতা চলে গেলে তার ওইরকম ফিরে আসে না তখন কিছু কম বেশি হয়ই প্রায় ৩৭ বছর পর্যন্ত ভালো থাকলো কিন্তু না ইতিমধ্যে বহু
ইহুদি খ্রিস্টান মুসলমান হলো। মোট চারটি কারণে মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি হওয়া শুরু থেকে গিয়ে। প্রথম, ইহুদি নাসারাদের চক্রান্ত। দুই নম্বর, রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। তিন নম্বর, বিদেশি সাহিত্য আরবিতে অনুবাদ অনুদিত বইপত্র। আর চার নম্বর, শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ। চারটি মৌলিক কারণে মুসলিম উম্মার মধ্যে নানা দল উপদলের সৃষ্টি হয়। রাজনৈতিক কারণে আলী ও মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়। বিভিন্ন এই কারণে উসুলি এবং আকিদাগত বিতর্ক শুরু হয়ে যায়। শুরু হলো প্রথমেই কাদারিয়া, যারা তকদিরকে মানে না। এরপরে তার এন্টি, তার একদম বিপরীত হইল জাবরিয়া, যারা হলো অদৃষ্টবাদী। তারপরে আসলো মতাজিলা, যুক্তিবাদী। যুক্তিতে যে হাদিসটা ভালো লাগে সেটাই মানে, যেটা ভালো লাগে না সেটা মানে না, এটা হলো মতাজিলা। এরপরে মুরজিয়া, তারপরে একটা একটা শুরু হয়ে গেল। এই সুযোগে ইহুদি নাসারা যারা ওতপ্রোত ছিল আগে থেকে, যে এখন আমরা এদের মধ্যে ঢুকতে পারি। বিগত শতাব্দীতে দুইজন পাশ্চাত্য প্রাচ্যবিদ, বিশেষ করে হাঙ্গেরিয়ান গবেষক গোল্ড জিয়ের, তিনি গত শতাব্দীতে মারা গেছেন, তিনি শুরু করলেন হাদিসের মতনে অনেক সমস্যা আছে। একই মফহুমে, একই অর্থে নানা ধরনের হাদিস দেখা যাচ্ছে। অতএব যারা হাদিস বর্ণনা করেছেন তারা তো মানুষ ছাড়া কিছুই ছিলেন না, অত তাদের ভুল হতে পারে, এইটা তারা শুরু করে দিল প্রথমে। ঠিক তার কিছু পরেই জোসেফ শাখত, তিনি শুরু করলেন হাদিসের সনদ নিয়ে। তিনি বললেন সনদের মধ্যে বহু গোলমাল আছে। একজন শুনেছে আল্লাহ রসুলের মুখ দিয়ে, তার কাছে শুনেছে আর একজন, তার কাছ থেকে আর একজন, তার কাছ থেকে আর একজন, এই করতে করতে ইমাম বুখারী পর্যন্ত এসছে। তাহলে নিঃসন্দেহে সমস্ত লোকগুলো তো সত্যবাদী নাও তো হতে পারে, তারা তো মানুষ ছাড়া কিছুই ছিলেন না, এই সন্দেহ ঢুকিয়ে দিল। ফলে মুসলমানদের মধ্যে বিভক্তির পর বিভক্তি ইতিহাস প্রলম্বিত হতে থাকল। অবশেষে কি হল, 801 হিজরিতে কাবা গৃহের চারিপাশে চার মজহাবের চারটা মুসল্লা কায়েম হল, হানাফি মুসল্লা, শাফি মুসল্লা, মালিকি মুসল্লা, হাম্বলি মুসল্লা। আপনারা যারা হজ করতে যাচ্ছেন এখন, তারা কি চার মশাল্লা সালাত পড়েন না এক মশাল্লা সালাত পড়েন? এক মশাল্লা না কি ওটা? অত্যাখুজুবি মকামে ইব্রাহিমা মুসল্লা, কোরআনে আছে না, আমরা ইব্রাহিমী মুসল্লায় সালাত আদায় করি। অথচ 542 বছর পর্যন্ত, 801 হিজরি থেকে 1343 হিজরি পর্যন্ত 542 বছর ওইখানে যারা হজ করেছে সবাই চার মজহাবের চার মুসল্লায় হজ করেছে, তাদের ভাগ্যে এক মুসল্লা কোরআনের হুকুম মেনে হজ করা সম্ভব হয় নাই। বর্তমান সৌদি আরবের যিনি প্রতিষ্ঠাতা মালিক আব্দুল আজিজ, আল্লাহবাক তাকে এই একটা নেকির জন্য হয়তো জান্নাতে দিবেন, তিনি বললেন কোরআনে আছে ইব্রাহিম সাল্লাহ সালাত আদায় করবে মুসলমানরা। হে দুনিয়ার ওলামায়ে কেরাম, আপনারা আসুন মক্কায়, আমাকে বুঝান যে চার মুসল্লাহ সালাত আদায় করবে এটা কোথায় আছে। উপমহাদেশ থেকে আলমরাও গিয়েছিলেন, বিভিন্ন দেশ থেকে আলমরা তিনি দাওয়াত দিয়েছিলেন। উপমহাদেশের আলমদের মধ্যে আহলাদিসের অন্যতম নেতা আল্লামা স্থানুল অমৃতসরীও ছিলেন, সেখানে যে তারা সবাই বললেন যে কোরআন মেনে কাজ করলে আমাদের কোনো আপত্তি নাই। বাদশাহ বললেন যদি কোরআনে চার মশাল্লা থাকে তাহলে আমি রেখে দেবো, যে কোরআনে না থাকে আমি চার মশাল্লা ভেঙে এক মশাল্লা নিয়ে আসবো, প্রয়োজনের সোনা দিয়ে বাঁধিয়ে দেবো যদি চার মশাল্লা থাকে, কিন্তু আপনারা ওকে বুঝান যে চার মশাল্লাই আল্লাহর নির্দেশ। তখন সমস্ত মজহাবের ওলামায়ে কেরাম এক বাক্যে বললেন যে এটা আমাদের ভুল ছিল, এই ভুলটাই চলে আসতেছে, ভুল হটানোর সাহস করা আমাদের লোক কেউ ছিল না, আপনি উদ্যোগ নিয়েছেন, আমরা আপনার সঙ্গে একমত। বলুন আলহামদুলিল্লাহ।
আবার বলো আলহামদুলিল্লাহ, আবার বলো আলহামদুলিল্লাহ। এই যে বিরাট একটা তাসদীদের কাজ তিনি করেছেন, অতুলনীয় খেদমত তিনি করে গেছেন। সেই 1343 থেকে আজকে কত 2000 কত 1444 হিজরি নাকি চলছে আলহামদুলিল্লাহ, একইভাবে প্রায় 100 বছর হয়ে গেল। আবার যদি কোনো বেদাতি ওখানে আসে আছে আবার কি করবে আল্লাহ ভালো জানে। জান্নাতের পাথর হাজির আসবাদ। এখন আবার শুনছি ইন্ডিয়া এক নতুন খবর বের হয়েছে, আমি করোনা বোধ বললাম কথাটা কোথায় বললাম বলতে মনে করতে পারছি না, করোনা বোধ বললাম। এখন দিল্লিতে এক হিন্দু ভদ্রলোক তিনি দাবি করেছেন ওই কাবা ঘরের নিচে মন্দির ছিল, এজন্য ওই ওর নাম হলো মক্কেশ্বরী, মক্কেশ্বরী পাল্টিয়ে করেছে মক্কা, বলো নাউজুবিল্লাহ। আর ওই যে হজরত আসাদ মুসলমান চুমু দেয় ওটা নাকি শিবলিঙ্গ, বলুন নাউজুবিল্লাহ। কি নিকৃষ্ট কথা! আর জমজমার পানি নাকি গঙ্গার জল, অথচ আমাদের সরকারের বিরুদ্ধে আজও কোনো প্রতিবাদ করে নাই, কোন ইসলামী দলের নেতা। বাংলাদেশের কোন ইসলামী দল এখন পর্যন্ত প্রতিবাদ করেছে বলে আমরা পত্রিকা দেখি নাই। আমরা শুরু করে দিয়েছি যেদিন শুনেছি তার পরদিন প্রতিবাদ করেছি, আজকে আবার বলে গেলাম। এটা আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোর হাদিস অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করলাম। আমাদের ক্ষমতা নেই ওই লোকটাকে মুখ বন্ধ করার, ক্ষমতা যাদের হাতে দিয়েছ তুমি তাদেরকে হেদায়ত করো যারা তারা কথা বলে। যদি প্রতিবাদ না করে মরে আমি যতই আহলে নেতা হই আমাকে জাহান্নামে যেতে হবে, কারণ হাদিসে বলা হয়েছে তুমি হাদিসে আমার বাকস্বাধীনতা নষ্ট করার হয় নাই। তবে কি এটাও বলে দেওয়া হয়েছে খবরদার যতক্ষণ তোমার সরকার সালাত আদায় করে সালাতে বাধা না দেয় ততক্ষণ আনুগত্য করো। এর জন্য আমরা আনুগত্য করি, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা আহলে সুন্নাত বাংলাদেশের কাছে সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের কোনোদিন কোনো কালে দেখছেন আমরা সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করি দেখছেন কখনো? আমরা কোন বলেছি আপনাদের মিছিল করো? জি না, সরকার আছে থাক তাকে বড় কৈফিয়ত দিতে হবে, তাই না? যিনি যত বড় দায়িত্বশীল তার তত বড় কৈফিয়ত না বাঁচতে পারবে? মরতে তো হবেই, যদি বলে আমার মৃত্যু পিছিয়ে 100 বছর হবে। আরে এটা চলে ইহুদিদের কথা, ইহুদিরা বলতো 1000 বছর আয়ু হবে, আলফাসানা 1000 বছর কোরআন পড়তে বাকারার মধ্যে আছে। আল্লাহ বলছেন তো 1000 কা যদি আরো যদি বেশি থাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো তোমার রেহাই নাই, জাহান্নামে তোমাকে যেতেই হবে। যতদিন আপনি ক্ষমতা থাকেন না কেন, যতদিন পারেন থাকেন কোনো সমস্যা নেই, ওখানে কেউ আমরা যেতেও চাই না, কারণ ওখানে গেলে আমাদের দায়িত্ব আরো বেড়ে যাবে। ওই দায়িত্ব পালন করার ক্ষমতা আমাদের নাই, ওটা আল্লাহ দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে বলেন তুতিল মুলকে মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতায় বসান, অতএব দায়িত্ব তার। আমরা বেঁচে গেছি আল্লাহ আমাদের ক্ষমতায় বসায়নি, বেঁচে গেছি না, কিন্তু আমাদের পরামর্শ তো দিতে হবে। আমরা আমাদের সহৃদয় গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছি, দয়া করে ইমানকে অগ্রাধিকার দিন, দুনিয়া চাইতে আখেরাতকে অগ্রাধিকার দিন। আখেরাতে আমাদের যেতেই হবে, যে কোনো সময় মরতেই হবে। এই মুহূর্তে আমার নিঃশ্বাস চলে গেলে ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখনই মানুষ মরে যায় সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায়। আজ তো আশ্চর্য শুনলাম এই দিনাজপুরের আমাদের এক ভাই রাত্রে 3টার সময় মারা গেছে, সে 3টার পরে সে ফোন দিয়েছে আমার ছেলেকে যে আমার এই মাত্র 18 বছর বয়সে মারা গেল। কে জানতো ওই ছেলেটা মারা যাবে কালকে, হয়তো সে আজকে এই সম্মেলনে আসতো। দিন রাত মানুষ মরার খবর আপনার পাচ্ছেন না, এর পরও মৃত্যুর ভয় নাই? তবে আল্লাহ বলছেন ওয়া নাবলুকু বিশ্বাররে ওয়াল খায়রে, তবে আমরা তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দিয়ে এবং ভালো দিয়ে। কাউকে আল্লাহ এত ভালো দিয়েছেন সে মনে করছে বাপুর আল্লাহ রহমত না করলে আমরা এত টাকার মালিক বানায়, কিন্তু আসলে সে বুঝতেছে না এত টাকার মালিক বানিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য, যে টাকা দিয়ে তুমি কি করো। আর আপনাকে আমাকে গরিব বানিয়েছে এজন্য পরীক্ষা করার জন্য, ধরো গরিবই হাউতাশ করে মরে কিনা, তাই না? বিশ্বাস রাখুন আল্লাহ দায়িত্ব নিয়েছেন। মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে আল্লাহ পাক তার রুজির দায়িত্ব গ্রহণ করেন নাই। অতএব এই বিশ্বাস রাখুন, কোনো হারাম কামাইতে যাবেন না,
চুরি করবেন না ডাকাতি করবেন না দুর্নীতি করবেন না ঘুষ খাবেন না অন্যায় ধারে কাছে ঘেঁষবেন না আপনি ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন কিন্তু অন্যায় করে বড়লোক হবেন আল্লাহ তো সব দেখছে তাই না ইন্নাল্লাহ সামিউন বাসির সামি মানে কি শুনছেন বাসির মানে দেখছেন আমরা কি করছি কি সবই আল্লাহ দেখছেন তো আল্লাহর সামনে এসে এত বেশি বেয়াদবি করবেন না আনতাউদ আল্লাহ কাআন্নাকা তারাহু তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইরাক যে তুমি না আল্লাহকে দেখতে না পাও তো আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাস তুমি রাখো তো মাথার পরে আল্লাহ বসে আছেন যে ইসলামের শেষ দিকে জিব্রিল নিজে এসে সাহাবা কেরাম মজলিসে প্রশিক্ষণ দিচ্ছেন সাহাবীদেরকে এসেছেন কিভাবে একবারে সুন্দর পোশাকে তার সফরের কোনো চিহ্ন তার চেহারার মধ্যে নাই এসে পাঁচ নাদা রোগ বাদাইয়ে বেরোগ বাদাইয়ে আল্লাহ রসুলের দুই হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেছেন যে প্রশ্ন করছে মাল ইমান বলতো মোহাম্মদ ইমান কাকে বলে উনি জবাব দিলেন বলতো মোহাম্মদ ইসলাম কাকে বলে উনি জবাব দিলেন বলতো মোহাম্মদ এহসান কাকে বলে উনি জবাব দিলেন বলতো কিয়ামত কবে হবে তখন আল্লাহ রসুল বলছেন মাল মাসউল আনা বে আলা মিনাস সাইল প্রশ্ন কারির চাইতে উত্তরদাতা অধিক জ্ঞাত নহেন উনি চলে গেলেন এই ওমর বুঝতে পারছো কে আসলো তা তো বুঝতে পারেনি আতাকুম জিব্রিল ইউআল্লিমুকুম দীনাকুম এসেছিল তোমাদের কাছে জিব্রিল তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ ওয়াহামদি ডাইরেক্ট জিব্রিল নেমে এসে ইসলাম শিক্ষা দিয়েছেন সেই ইসলাম আজকে বাতিল হয়ে গেল এত সহজ জিব্রাইল কি মরে গেছে ইসলামের শেষের দিকে ঘটনা অথচ মিশকাতে এটা দুই নম্বর হাদিস যারা হাদিসে জিব্রাইল পড়ান তারা ওগুলো বুঝেই বলবেন ছাত্রদের সামনে আগে ইমান তারপর ইসলাম তারপর এহসান তারপর কেয়ামত আপনাকে আমাকে অবশ্যই কেয়ামতের হাজিরা দিতেই হবে কোনো উপায় নাই সুম্মা ইলাইনা তুরজাউন তোমরা সবাই আমার কাছেই ফিরে আসবে কোথাও যদি পালাতে পারবা না মানুষ যিনি হন না কেন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা বিশ্বাস রাখুন আর ওই চারটা গোলমালটা বললাম না এটা তখন ছিল এখনও আছে আগামীতে আরও হবে যত দিন যাবে ততই মানুষের মধ্যে গোলমাল বাড়বে মানুষের মধ্যে গ্রুপিং বাড়বে শয়তান তো কেমন পর্যন্ত হায়াত লম্বা এখন আমাদের কর্তব্য হবে যাতে শয়তান বেশি আগাতে না পারে তাই তো নাকি শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা আমাদের সন্তানদেরকে ঠেকানোর জন্য সাধ্যমতো চেষ্টা করব সরকারকে বলি 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 না হয়ে মাদ্রাসা শিক্ষার অন্তরালে মাদ্রাসা শিক্ষার মধ্যে যে কী লেখাপড়া শিখাচ্ছে তাতে বুঝতেই পারছেন 2013 সাল থেকে চলছে বানরবাদ 14 সাল থেকে মাদ্রাসায় চলছে বানরবাদ মানুষের নামে লেস খসা বানর ছিলাম আমরা এককালে এলে এগুলো শেখানো হচ্ছে আমরা বলি বলি না ফিরে বাধ্য হয়ে এখন হাদিস পণ্ডন শিক্ষা বোর্ড করেছি কোরআন হাদিস অনুযায়ী আপনার সন্তানের শিক্ষা হবে সারা দেশে ব্যাপকভাবে মানুষ গ্রহণ করে নিয়েছে সব জায়গায় মানুষ আমাদের এখন জমিদান করছে বলে আপনারা এখানে চালান আমার ছেলে এম এ বি পাস করে টাকা কামাই করে দেবে সে পরের ব্যাপার আপাতত আকিদাটা অন্তত গড়ি উঠুক অন্তত 10টা বছর পড়ুক আপনাদের একটু সিলেবাস ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এইভাবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি জাতিকে বাঁচানোর জন্য ভাই আর কোনো কারোর উদ্দেশ্য নয় বন্ধুরা আমার আহলে হাদিস আন্দোলন যেন কোন ফেরকায় পরিণত না হয় এমনি আপনার হাতে গোনায় বলেন বাংলাদেশে নাকি 4 কোটি আহলে হাদিস আদমশুমারি করেনি কখন আমরা তবে কম নয় কম নয় অন্য যে কোনো ধর্মের লোকের চাইতে অন্য যে কোনো মজাহের চাইতে আহলে হাদিসের সংখ্যা কম নয় যদি আমরা রাজনৈতিক দল গঠন করতাম এমন কোনো সংসদ নেই যেখানে আমাদেরকে বাদ দিয়ে সংসদ গঠন করা যেত এখনো পর্যন্ত জাতীয় সংসদে এমন বহু মন্ত্রী আছেন এমপি আছেন যারা সব আলহামদুলিল্লাহ আহলে হাদিস আছেন না কিন্তু এরা চেতনাহীন যদি এর চেতনা থাকতো এরাই যথেষ্ট ছিল বাংলার শাসন ব্যবস্থাকে ইসলাম অনুযায়ী চালানোর জন্য সাবধান আহলে হাদিস ভাইরা যারা আহলে ঘরে জন্মগ্রহণ করেছেন তাদের কাছে আমাদের দাবি বেশি না কিন্তু নতুন নতুন আহলেজ ভাই এখন এত বেশি হচ্ছেন এই যে বইটা দেখেন তোমার এই বইটা আপনারা দেখছেন না সামনে এটার নাম কি একটা বুলেটের মতো যিনি পড়বেন
যত বড় হিংসা তিনি করুন না কেন মনটা দুর্বল হয়ে যায়। আরে বাপরে বাপ, হাদিস কোরআনের দলিলের সামনে আমি কোন চলতে পারবো? হচ্ছে আমি কখনো বরগুনা যাইনি, আমি কোনোদিন পটুয়াখালী যাইনি, কখনো ওইসব নতুন নতুন জায়গা সব নাম শুনতে পাই ঘরে বসে বসে, কিন্তু সেই সব জায়গাতে শত শত লোক আহলে হাদিস হয়ে গেছে, সেখানে আমাদের সংগঠন হয়ে গেছে, তারা রাজশাহীতে আসে মাসে মাসে, আপনি কল্পনা করতে পারেন কীভাবে এগিয়ে যাচ্ছে আহলে হাদিস আন্দোলন। এগুলি আপনাদের কাছে বলবো, দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করুন যে মৌলিক চারটে জিনিস প্রথমে ছিল, সে চারটে কারণ এখনও আছে। এখন ইহুদি নাসারা আমাদের পিছনে আছে, রাজনীতি যা চলছে দেশে খালি মারামারি, খালি মারামারি, এদিকে শান্তি আছে নাকি? আমরা চাই মুসলমান ভাই ভাই, জনগণ ভাই ভাই, এদেশের মানুষের মহব্বতের সঙ্গে বসবাস করুক, নিজেরা খালি মারামারি করে যদি যান শেষ করে ফেলি তো শান্তি কারা করবে? যে জনগণের জন্য আমরা এত কিছু করছি সে জনগণ মারামারি করে মরবে না। আমরা চাই মানুষের মানুষের ভেদাভেদ দূর হোক, ভাই ভাই হোক, তারা জানুক আমাদের নবী কে, আমাদের রসুল একজন, আমাদের কেয়ামত একটাই, আমাদের কাবা একটাই, আমাদের আল্লাহ একই, আমাদের পিতামাতা আদম হাওয়া আর কেউ নেই, সবাই আমরা ভাই ভাই হয়ে আসুন কাজ করি। পর্বের শেষ ভাষণ আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণে বলি, আপনাদের শেষ করে দিই, শুনে রাখেন। মৃত্যুবরণের মাত্র 80 দিন পূর্বে আমার রসুলের শেষ খুতবা, দেখো, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, হে জনগণ, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের পিতা একজন, তিনি আদম। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন আদম আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া, রাওয়াহু আহমদ ইসনাদে সহীহ। হে জনগণ শুনে রাখো, তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা একজন, তোমাদের পিতা একজন, তোমাদের আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালো কোনো প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া, অর্থাৎ আল্লাহ ভীরুতা ব্যতীত যে আল্লাহকে ভয় করে সে কি চুরি করে, যে আল্লাহকে ভয় করে সে কি ডাকাতি করে, সে কি মানুষ খুন করে? অথচ গণতন্ত্রের লালন ভূমি বলে পরিচিত কোথায়, সে বাইডেনের দেশ আমেরিকায় প্রকাশ্য 8 মিনিট ধরে একজন কৃষ্ণাঙ্গ ভাইকে হাঁটু দিয়ে চেপে ধরে মেরেই ফেলে দিয়ে তাকে দেখেন নি, সপ্তাহ দেখা যায় অপরাধ, সে কৃষ্ণাঙ্গ, উনি হলেন শ্বেতাঙ্গ, এখানে শ্বেতাঙ্গের আইন চলবে, কৃষ্ণাঙ্গ নয়, তোমার সংখ্যালঘু। বারাক ওবামা কৃষ্ণাঙ্গ হয়ে প্রেসিডেন্ট হয়ে পর্যন্ত সেখানকার বর্ণভেদ দূর করতে পারেন নাই, হিন্দু ভাইদের মধ্যে 4টে বর্ণভেদ নাই, ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় নেই, মুসলমানদের মধ্যে হানাফি সাফি মালিকি হাম্বলি এগুলো কেন হবে, সব ভাই কোনো মজাব নাই, শুধু কোরআন হাদিস আমাদের থাকবে আর কোনো কিছু চলবে। এর উপরে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের মানের একটা প্রতিষ্ঠান হোক, এটা কি আপনারা চান না? এটা চাইতে গিয়ে আমি রাজশাহীতে মাটি খুঁজি পাওয়া যায় না। আমরা ঘোষণা দিয়েছিলাম 2 বছর আগে ইস্তেমাতে যে এখানে আমরা 100 একর জমি কিনব, সেখানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় কায়েম করব, সেই ফিল্ডে ইস্তেমা হবে এখন থেকে, বলেছিলাম তো মনে আছে? দিনাজপুরের বহু কোটিপতির নাম শুনতে পাই, তাদের নামটা আমরা সব মহব্বতের সঙ্গে বলি, তাদের একজনই একটা বিশ্ববিদ্যালয় করে দিতে পারে, বেশি লোক লাগে না, আমি তাদের নাম বলি লজ্জা দেবো না, কিন্তু নাম কিন্তু প্রায় সব জানি, আমি তাদের সবার কাছে দাবি রেখে যাচ্ছি, হ্যাঁ তো জানে না এখান থেকে যাওয়ার পথে মরেও যেতে পারি, বয়স তো 76 হল, কদিন বাঁচবো, বলে যাচ্ছি
আমাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য একটা সর্বোচ্চ মানের প্রতিষ্ঠান আপনারা গড়ে দেন, টাকা নাই বলে পারছি না। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে পুরোপুরি দক্ষ অভিজ্ঞ সব কারণে আমি বলছি, শিক্ষা ব্যতীত কশ্চিনকালো জাতির কল্যাণ হবে না। ঢাকাতে রাজশাহী আসার পথে ফ্লাইটে একজন মন্ত্রীকে পেয়েছিলাম, আগের সরকার, তিনি মারা গেছেন। আমি বললাম, ভাই আপনারা কতদিন আমাদের ছেলেদেরকে দলাদলি করিয়ে আর মিছিল করিয়ে হত্যা করে 1,00,000 টাকা হাতে দিয়ে শহীদের তকমা লাগিয়ে এই রাজনীতি করবেন? ভাই ভাইয়ে মহব্বত করে কোন রাজনীতি হয় না। তা বলছে, ভাই আমরা তো অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করি, সরকারি দল অন্যায় করে, বিরোধী দল জিহাদ করে। বলো, আচ্ছা জিহাদের মানে কি এইটা? আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে কি বাংলাদেশে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে না বাইরে পড়ে? তখন ধরা খাই, যতগুলো নেতা আছে বাংলাদেশে কারো ছেলে বাংলাদেশে পড়ে না। আপনি রাজশাহীর এমপি, আপনার ছেলে কেন লন্ডনে পড়ে? আর আমার ছেলেকে আপনি হত্যা করে গুলি খাইয়ে বলবেন যে শহীদ হয়ে গেছে, শহীদ আপনার ছেলে হয় না কেন? এইসব রাজনীতি ছাড়েন, মানুষকে হত্যা করার রাজনীতি বাদ দেন। এই রাজনীতি ইহুদি নাসারা রাজনীতি, মহব্বতের মহব্বতের ব্যবস্থা করেন, কল্যাণ যার মধ্যে আছে আপনি সবার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবো, এটা তো নিয়ম, আপনি সেটা করেন। পরামর্শের ভিত্তিতে দেশের শাসক নির্বাচন হবে, আপনার জনগণের সার্বজনীন ভোটাধিকার কথা আসছে, এটা ধোকা ছাড়া কিছুই না। যে 10 টাকা দিলে ভোট পাল্টে যায়, 1 কেজি গম দিলে ভোট শেষ, এই নিয়ে খেলা করা নেই, এটা তো না। জ্ঞানে গুণী লোকদের নিয়ে দেশ পরিচালিত হবে, অজ্ঞ মূর্খ লোকদের দিয়ে কশ্চিনকালো দেশ পরিচালিত হবে না। মগজ গুনেন, মাথা গুনেন না, কথা বুঝছেন তো? পুঁটি মাছ আর ইলিশ মাছকে সমান আর কি বলবো, সব বহুবার বলেছে এগুলো সব। আপনারা পুঁটি মাছ আর ইলিশ মাছকে সমান করে দিয়েছেন আর মগজকে খুঁজে পাচ্ছেন না। বহু পূর্বে 1938 সালে মৃত্যুবরণ করেছে আল্লামে ইকবাল, বলেছেন, মৌজুদা জমহুরিয়ত মে সির সির গনা জাতা হ্যায় লেকিন তোলা নহীঁ জাতা হ্যায়, প্রচলিত গণতন্ত্র সারি মাথা গোনা হয় কিন্তু ওজন করা হয় না। আমরা মাথা গোনা নাই, মাথা গোনার বদলে মাথা ওজন করার শাসন চাই। এই জন্য ইসলামী খেলাফত বইটা পড়বেন, বিস্তারিত আলোচনা আমরা করে দিয়েছি। এদেশের শুধু নয়, সারা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, সারা বিশ্বের নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের জন্য জীবন গ্রন্থ কোরআন মজিদ এবং তার ব্যাখ্যা গ্রন্থ সহি হাদিস, বাস আর কিছু দরকার নেই। কোরআন এবং সহি হাদিস হবে জাতির কল্যাণ এবং মঙ্গলের একমাত্র রাজপথ। কোরআন হাদিস খোলেন, বিধান গ্রহণ করেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের উপরে আল্লাহ পাকের রহমত নেমে আসবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূল বক্তব্যগুলো এখানেই নিহিত, এর উপরে যদি কিছু বলতে চান, বই তো কিনতে হবে আপনাকে, শিখবেন কোথায়? আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইটা ছোট্ট মাত্র 56 পৃষ্ঠা, এটা কিনে নিয়ে যান যদি কিছু না নেন। এই যে জঙ্গি টঙ্গি বলেন না, এদেরকে ভুল বুঝিয়ে বিদেশি শক্তি ধরে বাংলাদেশকে দখল করতে চায়, তাদেরই মগজ ধরেই করা একদল ছেলে মিলে তাদেরকে দিয়ে এগুলি করানো হচ্ছে। এদেশের ছেলেরা কশ্চিন করে অন্তর থেকে জঙ্গিবাদ পছন্দ করে না, তাদেরকে ভুল বুঝিয়ে এগুলো জঙ্গিবাদী কাজে লাগানো হয়েছে। তারা দেশের বন্ধু নয়, দেশের শত্রু, মানুষ চেনার চেষ্টা করুন। আহলে আন্দোলন বাংলাদেশ 1998 সালে এই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম বই লেখে একামত দিন, পরে 2004 সালে বই আকারে বের হয়েছে, তখন গভর্নমেন্ট তো চিন্তাই করেনি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে পর্দা রাখার তৌফিক দিন। আজকে আশ্চর্য দেখলাম, মাশা আল্লাহ সুন্দর সাইকেল চড়ে আসছে একটা মেয়ে, আমরা জানতাম সে পুরো লোক সাইকেল চড়ে, এখন মাশা আল্লাহ মেয়েরা পাল্লা দিয়ে সাইকেল চালাচ্ছে। জি না, সেদিন এক জায়গায় সম্মান করলাম, সেখানে আমার সম্বন্ধে 5টা মেয়ে পড়েছে আর আজকে 1টা পড়লো। এ তো মুসলমানের মেয়ে, আমাদের ঘরের মেয়ে না, এর বাপ মা নেই নাকি? এত কি বাবা, আমার তোমাদের মা দাদুর জীবনে কখনো সাইকেল চড়নি, তা তোমার মানুষ হওনি? আর আগে তো সন্তান ছিল 8টা 10টা 12টা সন্তান ছিল, এখন তো 20-21টা।
একটা হলে আরো ভালো হয়। দুটা সন্তান মানুষের দিকে বাড়ানো যায়, ঠিক তোমার মাতৃত্ব। আর তাকে তোমরা সাইকেল চেয়ে বাজার করতে পারেছো? খবর দেওয়ার দিনাজপুরবাসী, হাদিস কোরআন থেকে যত দূরে যাবেন তত ধ্বংস হয়ে যাবেন আপনি। মুসলমানের মুখে দাড়ি কি চমৎকার! অমুসলমানের মুখে দাড়ি থাকে? এখন মুসলমান সব ক্লিন, সবই সমান, সেনার কোনো কায়দা নেই। যখন সার্ক সম্মেলন হতো না, সাতটা দেশের, ছয়টা দেশের প্রেসিডেন্টদের ছয় রকম পোশাক থাকতো, আর বাংলাদেশের প্রেসিডেন্টের ও ইংরেজি পোশাক, মানে বিলিত মার্কা পোশাক, একবারে কমপ্লিট টাইট ঝুলিয়ে কোমরের মধ্যে কাপড় গুজিয়ে দিয়ে বসতে হয়। চেনাই যায় না এটাকে আসলে বাংলাদেশি মুসলমানের প্রেসিডেন্ট না কোন জায়গার প্রেসিডেন্ট, আমেরিকা না বাংলাদেশের। কিন্তু বাকি ছয়টা দেশের প্রেসিডেন্টের সব পোশাকে তারা আসতো। ভুটানের প্রেসিডেন্ট জিগমে সিংহী অঞ্চুক ভুটানি পোশাক বিশাল লম্বা, পাকিস্তানি পোশাক মাথা জিন্না টুপি, ইন্ডিয়ান পোশাক ঠিক গান্ধী টুপি, সবাই দেখলে চেনা যায়। খালি বাংলাদেশের মুসলমানদের কোনো নেতাদের কোনো চরিত্রই নাই, কি আল্লাহ জানে কি মুসলমান না হিন্দু বুঝাই যায়। এজন্য বলছি, ময়ূর হওয়ার চেষ্টা করেন না, শকুন থাকেন তাও ভালো, কাক হয়ে ময়ূর হওয়ার চেষ্টা করেন না। আপনি মুসলমান, আপনার দেহে, আপনার কথায়, কর্মে, চুলে, দাড়িতে, খাওয়াতে, ওঠাতে, বসাতে সব জায়গায় ইসলাম থাকবে। ধন্যবাদ। এই যে কথাগুলি বললো, আপনারা তো রাজি একমত? কোরআন হাদিস যেখানে ঠিক, তো যদি মনে রেখে হয় আল্লাহ তুমি লিখে রাখো দিনাজপুরবাসীর এই স্লোগান, তুমি তাদের সবার গুনাহ খাতা মাফ করে দিও, তুমি তাদেরকে তোমার দিনের স্বার্থে কাজে লাগাও, এরা যেন সবাই জান্নাতের এক একজন সৈনিক হয়ে দুনিয়াতে বিদায় হতে পারে। কালকে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করে। পরিশেষে দিনাজপুর পশ্চিম জেলার সংগঠন দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই সাথে অন্য জেলাতে যারা আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সমস্ত ভাইরা আমাদের বক্তব্য শুনেছেন, দয়া করে একটা শেষ অনুরোধ করবো, হিংসা করবেন না, যেন গালের সাপ ঢুকতে না পারে, রক্ত গঙ্গা বয়ে যাবে। কেন, আমি কি রক্ত গঙ্গা বয়ে দিয়েছি নাকি আপনাদের? এই হিংসা কেন করেন? হিংসা করলে আপনি মরবেন, আমার কিছু হবে না। হিংসা করে 2005 সালে কারাগারে ঢুকেছিলেন, লাভ কিছু হয়েছে? কারাগারে গিয়ে 3 বছর 6 মাস 6 দিন ছিলাম, 8 বছর 8 মাস 8 দিন মামলা চালিয়েছি, বলো আহলে জান্নাত ধ্বংস হয়ে না এগিয়ে গেছে? যত বাধা দিও তত যাবে, আহলে জান্নাত ধ্বংসের ক্ষমতা কারো নাই। এটা কোরআন হাদিস আন্দোলন, আল্লাহর দেওয়া আন্দোলন, রহির বিধানের আন্দোলন, মানুষের বিধান নয়। মানুষের বিধান অবশ্যই পরাজিত হবে, আল্লাহর বিধান অবশ্যই বিজয়ী হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।